10 দিনের মাথায় গ্রেফতার করা হলো বর্ধমান 2 নম্বর ব্লকের নান্দুর ছাপানতলা এলাকার আদিবাসী তরুণী খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে। গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে। শুক্রবার রাত্রি নাগাদ পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু। পুলিশ সূত্রে জানা যায় আসামির নাম অজয় টুডু, বয়স আনুমানিক 27, বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা। 23 অগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডুকে গ্রেফতার করা হয়। 14 অগস্ট গাংপুরের নান্দুরে আদিবাসী যুবতীকে নৃশংসভাবে হত্যার অপরাধে শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ। সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন, আমরা দোষীকে এতদিন খুঁজছিলাম, কালকে ধরতে পেরেছি। আমাদের সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পেরেছি আমরা। আমরা প্রথমে 9 জনের একটা তদন্তকারী টিম করেছিলাম, পরে সেটা বাড়িয়ে 21 জনের করা হয়। ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত ছিল, যেটা আমরা আগেই বলেছিলাম। 7 দিনের রিমান্ডের আবেদন করে আমরা আজ আদালতে পেশ করব অভিযুক্তকে। কালকে রাত্রি আমরা কিউসকে ধরতে পেরেছি। আমরা ওকে ধরেছি পাঁশকুড়া থেকে পূর্ব মেদিনীপুর। আমাদেরকে সময় লাগলো অ্যারেস্ট করতে, কিন্তু লাস্টে আমরা অ্যারেস্ট করতে পারলাম। আমাদের আপনারা জানেন কি, আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা, কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গেছিল আমাদের এসআইটি। এজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে। আমাদের টিমের প্রত্যেক লোকই কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি। যেটা আমরা জানতে পেরেছি ঘটনা কি জন্য হয়েছিল, যে আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল, মেয়েটির ওই ছেলেটির সঙ্গে রিলেশন ছিল, তো এদের কিছু ডিফারেন্স ছিল, রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল। সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল, তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল। একটু ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন, তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু অল্টারকেশন হয়, কিছু ভার্বাল অল্টারকেশন হয়, তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয়। তারপরে ওখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে একটু সময় লাগলো, কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি। অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব। কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে, যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে, সেটাকে রিকভার করব। তারপরে যে জামা বগেরা পড়েছিল ছেলে মার্ডার করার সময়, বিরিং অ্যাপারেল যেটাকে আমরা বলি, কেন আমাদেরকে অ্যাজ অ্যান এভিডেন্স সেটাও সিজ করতে হবে, সেটাও করবো। আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার্জশিট দিয়ে এটার কাস্টাডি ট্রায়াল করার চেষ্টা করব। অ্যান্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পানিশমেন্ট হয়। যদি আপনার প্রশ্ন, ছেলের নাম হচ্ছে টুডু, ছেলেকে ধরা হয়েছে পাঁশকুড়া আন্ডার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আমি একটা কথা বলতে চাই, এক্সট্রা অ্যাডিশনালি বলতে ভুলে গেলাম, কি আমার প্রফেশনাল লাইফে লাস্ট 6 বছরে আমি এরকম কোনো দেখলাম না যেখানে এত জেলা ইনভলভ আছে এক ছেলেকে ধরার জন্য। আমি স্পেসিফিকলি বলতে চাইবো আমার ধন্যবাদ টু পূর্ব মেদিনীপুর পুলিশ, পশ্চিম মেদিনীপুর পুলিশ, ঝাড়গ্রাম পুলিশ, এরা সবাই আমাদের হেল্প করেছে, সবার কন্ট্রিবিউশন আছে। স্পেশালি পূর্ব মেদিনীপুর পুলিশ খুবই প্রোঅ্যাক্টিভলি কাজ ওখানে করেছে, অ্যান্ড ছেলেকে অ্যারেস্ট করার জন্য আমাদের খুবই হেল্প করেছে। এটা ছাড়া আমার যত এখানে অফিসার আছে, সব অফিসার এখানে নেই, কিন্তু এখনো কিছু টিম আমাদের বাইরে আছে। আমরা এই যে জেলার নাম বললাম, এটা ছাড়াও আউট অফ স্টেট অলসো, কেন ছেলে আর মেয়ে ব্যাঙ্গালোরে কাজ করতো, আমাদের ব্যাঙ্গালোরে 2টো টিম ছিল, ওরা ওখানে ছিল, এখন অবধি ফিরতে পারেনি, ওরা অন ওয়ে আছে। তো এর মধ্যে আমাদের প্রচুর এফর্ট লেগেছে। অ্যান্ড এখন আমাদের যেটা টার্গেট আছে, আগেই বলছি, কি প্রপারভাবে চার্জশিট করে উইথ প্রপার এভিডেন্স আমরা কাস্টাডি ট্রায়াল করবো। ছেলেটির বাড়ি আছে দেবরা, নাম আছে অজয় টুডু, বাড়ি দেবরা পশ্চিম। সেটা দেখুন ম্যানুয়াল আর টেকনিক্যাল আমাদের ইনফরমেশন ইন্টেলিজেন্স মাধ্যমে আমরা ছেলেকে ধরেছি। দেখুন ছেলেকে এখন আমরা কাস্টাডি নেব, আশা করছি ডিউরিং কাস্টাডি পিরিয়ড, গত রাত্রে লেট নাইট এখানে এসছে,
এখন কাস্টডিতে নিয়ে তারপরে ফার্দার আমরা ইন্টারোগেশন করব যখন ছেলেকে, তারপরে যখন যেরকম আপনি বলছেন যে আমরা এই যে ওয়েপন আছে সেটাও রিকভার করব, অ্যান্ড ওখান থেকে নিয়ে এসেছিল বা এখানে এসে কিনেছে এসব আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ডই জানতে পারব। সাড়ে সাতটা গত রাত্রি সাড়ে সাতটায় পূর্ব মেদিনীপুরে ওকে ধরা হয়েছে, তারপরে এখানে প্রপার পেপার ওয়ার্ক করে আমরা এখানে নিয়ে এসেছি ওকে। অনেক বছর ধরে ছিল, এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল, কেন অনেক এরা যেটা আমরা লোকাল ইনফরমেশন পেয়েছি কি এরা ফেসবুক পসিবলি ফেসবুকে এদের বন্ধুত্ব হয়েছিল, তারপরে এরা এদের রিলেশন হয়েছে। সেটা এখন এই মুহূর্তে বলা উচিত নয়, এটা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এখনই বলা উচিত এখন অবধি আমাদের কাছে। ছেলের বয়স আছে ২৬ ২৭ বছর বয়স, এখন আমরা দশ দিনের পিসি চাইবো আমরা, তারপরে দেখি আমাদের কোর্ট কতদিন কাস্টডি দেয়। নেই পালিয়ে গেছে, এখানে ছিল না, এখানে থাকতো আমরা নিশ্চয়ই ধরে নিতাম না। আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই যদি ছেলেটার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে। রাস্তা চিহ্ন সেটা দেখুন, আবার আমরা এখন কাস্টডি নেব, কাস্টডি নিয়ে আসার পরে আমরা জানতে পারবো কি আগে কোনোদিন এখানে এসেছিল কি না, তো বা কেউ ওকে গাইড করেছে একাই ছিল পরবর্তী নেই এখনো। সেটা বললাম, সেটা ডিউরিং কাস্টডি আমরা যখন ছেলেকে কাস্টডি নেব তখন আমরা ডিউরিং কাস্টডি পিরিয়ড ও ছেলের সাথে থেকে জানতে পারবো কি পরিকল্পিত ছিল বা ওখানে এসে কন্টিনিউসলি ও অর্ডার করে দিয়েছে। এখন অবধি শুধু ওর ইনভলভমেন্ট পেয়েছি আমরা, ডিউরিং কাস্টডি যদি কিছু বলেও দেন আমরা সেভাবে ইনভেস্টিগেশন এগো, আমাদের ইনভেস্টিগেশন এগোবে, কিন্তু এখন অবধি যেটা পেয়েছি ও একাই করেছে। নেই ও বিভিন্ন জায়গা ঘুরছিল, স্টেটে ছিল কিন্তু বিভিন্ন জায়গা ঘুরছিল, দিল্লিতে বিভিন্ন রকমের কাজ করত, বেসিক্যালি কন্ট্রাকচুয়াল কাজ করত, ছোটখাটো যে কোনো সময় যে কোনো কাজ।